খাগড়াছড়ি 2005 সালের 17 আগস্ট জেএমবির সিরিজ বোমা হামলার 16 আসামির মধ্যে 15 জনের বিস্ফোরক দ্রব্য আইনের 3 ধারায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে আদালত একফরে সাজাপ্রাপ্ত হলের প্রত্যেকের 20,000 টাকা করে অর্থদণ্ড দণ্ডিত করাইয়ে অনাদায়ে আরো 6 মাস করে জেল দিয়ে আদালত। বিশেষ ট্রাইব্যুনালের বিচারক এবং জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রত্ন শের ভট্টাচার্য এই রায় ঘোষণা করেন। এ সময় মামলার 16 জনের মধ্যে 15 জন আসামি উপস্থিত আছিল, তার মধ্যে আবুল কালাম আজাদ নামে একজনের খালাস দিয়ে আদালত। ইন্দিরি জেএমবি সদস্যদের রায়রে ঘিরিয়ে নেয়। আদালত প্রাঙ্গণত বাড়তি পুলিশ মোতায়েন করা হয়। খাগড়াছড়ি সদর থানার দায়েরকৃত মামলার 15 জন রাষ্ট্রপক্ষের সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করে। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো, কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।